আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিম শান মাহফিল অনেক কষ্টের বিনিময়ে ত্যাগের বিনিময়ে অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল আজকে এই মহালচুরি আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটির ভাইয়েরা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে বলি না আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন আমার নবীর কদমে আমি সালাতু সালাম আরজ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে সালাতু সালামকে কবুল করুক সবাই বলে আমিন আমাদের মাঝে যিনি এসেছেন ইনাকে চিনিয়ে দেওয়ার মতো জ্ঞান আমার নাই আমি আমি আদম মালিক তাহিরি ওনার রোহানি সন্তান বলি সুবহানাল্লাহ ওনার পরিচয় উনি নিজেই সেজন্য আমরা সবাই খুশি ঠিক কিনা মুদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী মুদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী খুশিতে আজ আতহারা গোটা মহাল চরি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ খুশিতে আজ তোহারা গোটা মহল চরি ঠিক না আরে মোদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী মোদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী খুশিতে আজ তোহারা গোটা মহল চরি খুশিতে আজ তোহারা গোটা মহল চরি সুন্নিয়তের মডেল নুরি সুন্নিয়তের মডেল নুরি সুন্নিয়তের কান্ডারি সুন্নিয়তের কান্ডারি খুশিতে আজ আতহারা গোটা মহাল চরি ঠিক না মহাল চরি ধন্য আজ পেয়ে নাইবে নবী বলি সুবহানাল্লাহ আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ মহাল চরি ধন্য আজ পেয়ে নাইবে নবী যার চেহারাই মাথায় তাকে সুন্নতে নববী বলে সুবহানাল্লাহ যার চেহারাই মাথায় তাকে সুন্নতে নববী আল্লামা নুরি এমন প্রেমিক আল্লামা নুরি এমন প্রেমিক দেখিলে গোনা যাই জরি দেখিলে গোনা যাই জরি খুশিতে আজ আতহারা গোটা সবাই বলেন খুশিতে আজ আতহারা ম আবার বলেন খুশিতে আজ আতহারা আরে মোদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী মোদের মাঝে তো শিরি পালেন আল্লামা নুরী খুশিতে আজ তোহারা গোটা মহল চরি খুশিতে আজ গোটা ম অনেক সাধনার পরে পেলাম নুরি হুজুরের চরণ অনেক সাধনার পরে পেলাম নুরি মওলার চরণ কোথায় রাখবো কোথায় নিব দিশাহারা এখন বলিস ভাসলা অনেক সাধনার পরে পেলাম নুরি হুজুরের চরণ কোথায় রাখবো কোথায় নিব দিশাহারা এখন এমন আলমের কাছে পেয়ে এমন আলমের কাছে পেয়ে খুলে গেল বাগের তরি খুশিতে আজ আতহারা
চরি খুশিতে আজ আত্মহারা ছোট বেলার বকত নুরির মালকে তাহিরি বলি সুবহানাল্লাহ আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমি নুরি হুজুরকে ভালোবাসতে পেরেছি তো নুরি হুজুরকে কেন ভালোবেসেছি যেহেতু উনাকে উনি নবীকে ভালোবেসেছেন এবং নুরিকে মদিনাওয়ালা ভালোবেসেছেন বলেন সুবহানাল্লাহ ছোট বেলার বকত নুরি মালকে তাহিরি যার বয়ানে শিখিলাম আমি মদিনা ইমানের বাড়ি ছোট বেলার বকত নুরির মালকে তাহিরি যার বয়ানে শিখিলাম আমি মদিনা ইমানের বাড়ি সে নুরকে আল্লাহ যেন সবাই বলেন সে নুরকে আল্লাহ যেন সেই নুরকে আল্লাহ যেন দেন হায়াতে খিজিরি সেই নুরকে আল্লাহ যেন দেন হায়াতে খিজিরি খুশিতে আজ আত্মহারা গোটা আপনারা আরেকটু বলেন না সুন্দর করে আরেকটু মহব্বত আমার সাথে বলেন খুশিতে আজ আত্মহারা চরে খুশিতে আজ বলেন মারহাবা উনাকে দেখলে গুনাহ মাফ হবে বলি না সুবহানাল্লাহ যাই হোক আমি আপনাদের খেদমতে কোরআনে কারিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন পড়লে ভালো লাগে কিনা সবাই বলতে হবে কোরআন ভালো লাগে কিনা কোরআন শুনলে ভালো লাগে কিনা কোরআন ধরলে ভালো লাগে কিনা কোরআনকে ভালোবাসবেন কারণ এই কোরআন আল্লাহর কালাম কার কালাম কোন মুসলমানের ঘরে কোন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে রাজার সাথে কথা বলে না সে মন্ত্রীর সাথে কথা বলে না সে কোন মিনিস্টারের সাথে কথা বলে না ওই মানুষটা যদি মহলচরের নিকৃষ্ট মানুষ হয় রিক্সাওয়ালা হয় ঠেলাগাড়িওয়ালা হয় দিনমজুর হয় অবিকারী হয় যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে কোরআন পড়লে কার সাথে কথা বলেন না সবাই বলতেছে না কার সাথে কথা আল্লাহর কোরআন ধরলে সওয়াব ঠিক কিনা চাইলেও সওয়াব বুকে বাজালেও সওয়াব চুমুকেলেও সওয়াব ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মা বোনদের সহ সকলকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো কারণ আজকে মুসলমানরা চতুর্দিকে লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত কেন জানেন আমি বলবো দুটি নিয়ামত ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের ঘরে সুখ নাই মুসলমানের ঘরে অভাব আর অভাব ছেলে বাবাকে চিনে না বাবা ছেলেকে চিনে না স্বামী স্ত্রীকে চিনে না স্ত্রী স্বামীকে চিনে না ঠিক কিনা কারণ আপনার ঘরে এত অশান্তি কেন জানেন আমি বলবো আপনার ঘরে কোরআনের ইজ্জত নাই আপনার ঘরে কিসের ইজ্জত নাই কোরআন হাদিস সব ছেড়েছি আমরা কি করে পাবো খোদারি রহমত সবার কিসমত ডেকেছে আদার বরে গেছে পাপে নেমেছে জুলমত সালাতু নিয়াম আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের তকদিরের মধ্যে খারাপই চলে আসলো ঠিক কিনা যেখানে যাই সেখানে মুসলমানরা লাঞ্ছিত নিপীড়িত এমন শরীর মানুষ আমি আপনাদের খেদমতে আজকে একটি মেসেজ দিতে চাই যদি আপনার ঘরে আপনার মেয়ের ঘরে আপনার ছেলের ঘরে আপনার পারিবারিক জীবনে
ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে আর সামাজিক জীবনে যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে প্রত্যেক দিন সকালে উঠে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আর আপনারা আরেকটু এদিকে সামনের দিকে চলে আসেন আরেকটু আরেকটু আসেন 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 সালাতুন কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোরে হাজারে তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে সালাতুন বড় করে কোরআন লাগবে কিনা কোরআন লাগবে সেই কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাহফিল এই মাহফিলে শিক্ষা আছে না নাই মিলাদুন নবী কি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য না আসল বিরিয়ানি হচ্ছে কোরআন হাদিসে আলোচনা একজন ঈমানদারের রুহের খোরাক কোরআন হাদিসের আলোচনা বলেন না ঠিক কি না এখানে আপনাদের বিরিয়ানি দেওয়া হবে না তা না বিরিয়ানির ব্যবস্থাও করা হয়েছে এটা আর বিরিয়ানি নাই যেহেতু মিলাদুন্নবীর সাথে লেগেছে এটা তাবাররুক হয়ে গেছে তো এই তাবাররুককে অনেকে আবার ফেকানো বলতেছে এরকম হুজুরও জমিনে আছে না নাই এদিক থেকে সাবধান থাকবেন ঠিক কিনা মিলাদুন্নবীর শিক্ষা আছে না নাই বলেন আছে না নাই এক নম্বর শিক্ষা বলবো শুনবেন এক নম্বর শিক্ষা আমি না দিয়ে বলে দিচ্ছি বারোয় রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় মারহাবা বলেন আরো বড় করে আরো আস্তে করে বারোয় রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায় বারোয় রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালাতুন সালাতুন মিলাদুন নবীর এক নম্বর শিক্ষা আমার নবী দিয়েছেন আমার নবী যেদিন বারোই রবিউল আউয়ালে কোন তারিখে বলেন না সবাই বলেন আমার নবী এসেছেন কয় তারিখে কোন মাসের রবিউল আউয়াল মাসের আরবি নববর্ষের রবিউল নূরের ১২ তারিখে আমার নবী কোথায় এসেছেন বলেন এন তো মুলুর হিসুদি লাগবে দুই মিনিট নলায় মুলুর বাস্তবতে দুই মিনিট নলাগান আপনাদের এখন নবী কোথায় এসেছেন এটাও আপনারা বলতে পারতেছেন না নবী কোথায় এসেছেন সবাই বলেন কোথায় মক্কায় কোথায় এসেছেন বলেন কোথায় মক্কায় আমার নবী এসেছেন মায়ের নাম কি বাবার নাম কি আমার নবী হায়াতুন নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী উম্মতের দিওয়ানা নবী নবী আখিরুজ জামান এই পৃথিবীর জমিনে এসেছেন মক্কা নগরে মক্কা শহরে ঠিক কিনা আমার নবী আসার সাথে কি কাজ হলো জানেন
আমার নবী যেদিন এসেছেন আমার নবীর মিলাদ যেদিন হয়েছে সেদিন আমার নবী এসেছেন সাজিদার অবস্থায় কিসের অবস্থায় বলেন সাজিদা কখন ফরজ নবীকে আমাদের সাথে বলেন আমাদের মতো বলেন বালে খলে আপনার উপর নামাজ ফরজ সাজিদা ফরজ রুকু ফরজ ঠিক কিনা বালে খলে তো আমার নবী তো সবে মাত্র এসেছেন তো নবী তো এখনো বালে খন নাই সাজিদা কেন করেছেন হায় হায় এজন্য এলম এটা শিখতে হবে প্রেম দিয়ে কি দিয়ে সেজন্য ইসলামের মধ্যে দুইটি জিনিসের উপর ইসলাম কায়েম মাকাম কয়টা জিনিস পুরো ইসলাম দুইটি নিয়ামতের উপর নির্ভর এক নম্বর হচ্ছে আদব আরেক নম্বর হচ্ছে মহব্বত এক নম্বর কি বলেন কি আরেক নম্বর সেজন্য আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি ঠিক কিনা আমরা কিয়াম করি কাকে খুশি করার জন্য না নবীকে খুশি করার জন্য আমাদের মধ্যে অনেকে কিয়াম খুঁজে পায় না কিয়াম আর জুলুস জুলুস এটা দেওয়া হয়েছে ফরজ নামাজে বৈঠক আর কিয়াম দেওয়া হয়েছে জানাজার নামাজে কোথায় জানাজার নামাজে আপনারা দরুদ কি দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন দরুদ ইব্রাহিম যেটা আছে এই জানাজার নামাজে এটা কি আপনারা বসে পড়েন বলেন সব দলের সব দলের মানুষ দরুদ ইব্রাহিম যেটা পড়ে জানাজার নামাজে এটা বসে পড়ে না কারণ আমার নবী জানে কিছু মোল্লা বের হবে যারা নবীকে তাজিম শহীদ দাঁড়ানোটা পছন্দ করে না এগুলো আমার নবী জানে সেজন্য জানাজার নামাজে দরুদ ইব্রাহিম এটা দাঁড়িয়ে পড়ার জন্য আমার নবী শিক্ষা দিয়েছে বলেন সুবহানাল্লাহ যাই হোক এতগুলো বলার আমাদের উদ্দেশ্য নাই আমি বলতে যাচ্ছিলাম ইসলাম দুটি নিয়ামতের উপর নির্ভর একটা আদব আর একটা মহব্বত প্রেম বলি সুবহানাল্লাহ আল্লাহ আসমান সাজিয়েছেন জমিন সাজিয়েছেন জান্নাত সাজিয়েছেন যা নিয়ামত আল্লাহ সাজিয়েছেন নবীর প্রেমে সাজিয়েছেন কার প্রেমে নবীর প্রেমে সেজন্য আমরা নবীকে ভালোবাসি ঠিক কিনা তাহলে আমার নবীর মিলাদ হয়েছে এখানে শিক্ষা আছে না নাই এক নম্বর শিক্ষা হচ্ছে আমার নবী জমিনে এসেছেন আমরা বালে খোলে রুকু সজদা ফরজ হয় কিন্তু আমার রহমতুল্লিল আলামিন নবীকে আল্লাহ সমস্ত মানুষ থেকে আলাদা করে নিচ্ছেন আমার নবীকে আলাদা কে করেছেন তারা বড় করে নহদ বড় করে বলেন না আমার নবীকে আলাদা কে করেছেন আল্লাহ বলেন আমি নবীকে মানুষের কবর দিয়ে পাঠিয়েছি কিন্তু আমার নবীকে আমি সমস্ত নবীদের আগে বানিয়েছি জমিনের আগে বানিয়েছি আসমানের আগে বানিয়েছি ঠিক কিনা জান্নাত ছিল না জাহান্নাম ছিল না আকাশ ছিল না চন্দ্র ছিল না ছিল একমাত্র আল্লাহ কে ছিল
আল্লাহ বলেন আমি আর কতদিন একা একা থাকব, আমার একজন মাহবুব বানাবো। নবীকে যখন আল্লাহ বানাচ্ছেন আসমান, নবীকে যখন বানালো আসমান জমিন, তো নবী যদি মাটির মানুষ হয় তো নবীকে তো আগে বানিয়েছেন। নবীকে যখন আগে বানিয়েছেন তখন তো জমিন ছিল না, জমিন কিসের তৈরি? তো মাটি হলে তো নবী আগে হতে হবে না মাটি আগে হতে হবে? তো নবীর আগে তো কিছুই ছিল না, ঠিক কিনা? এগুলো আপনাদেরকে বিভ্রান্ত করবে। তো আপনাদেরকে বলবে নবী যদি মানুষ না হয় উহুদের ময়দানে রক্ত ঝরেছেন কেন, বদরের ময়দানে রক্ত ঝরেছে কেন, তাইবের ময়দানে রক্ত ঝরেছে কেন? তো রক্ত ঝরলে যদি মানুষ হয় সেই রক্ত তো পশু পাখিরও আছে, একই রক্ত লাল না? তো পশু পাখি গরু ছাগল এগুলো কিসের তৈরি? মেডিনো হবে? রক্ত থাকলে যদি মাটি হয় গরু কি তৈরি? আর হাদিস দেখাইতে দেব না, মনন মাঝে দুশ্মনী থাকলে এটা মুখে প্রকাশ পায়, ঠিক কিনা? আমি এদিকে যাচ্ছি না, এগুলো আমাদেরকে বলে আর কি, আমাদের ছেলে মেয়েদের চাঁদ দোকানের কিছু মূল্য বাইর হয়েছে এখন মহাল শরীতে, চাঁদ দোকানের দোকানে ধরে ধরে যুবকদেরকে বোঝায়, সাহস থাকলে আমাদের সামনে আসবেন, আমাদের কাছে আসেন, আমার ভুল হলে আমাকে ধরাই দেন আর আপনার ভুল হলে আমি আপনাকে ধরিয়ে দেব, ঠিক কিনা? এক নম্বর ইসলামের মধ্যে আদব, দুই নম্বর হচ্ছে মহব্বত। নবীকে ভালোবাসতে হলে নবীর নবীকে নবী হিসেবে জানতে হবে, কারণ আল্লাহ আমার নবীকে যখন মা আমেনার ঘরে পাঠাচ্ছেন তখন মা আমেনার ঘর থেকে রেহেম থেকে যখন আমার নবী আসলেন, আমার নবী সজিদার অবস্থায় এসেছেন, আমাদের মতো এসেছেন, আমাদের মতো এসেছেন না? না না না, আমরা জমিনে আসলে কেউ কাঁদে কেউ কাঁদে না, কেউ কাঁদলে হু হা করে কান্নাকাটি করে, আমার নবীও কেঁদেছেন কিনা বলেন, কেঁদেছেন আমার নবীও? আমরা কেঁদেছি দুধের জন্য, আমাদের পেটের কিদা নিবারণের জন্য আমরা কেঁদেছি, ওগো দয়াল নবী আপনি কেন কেঁদেছেন? আমার নবীর কাছে যদি প্রশ্ন করেন, এমন মানুষ শুনো আমার প্রিয় নবীকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওগো রসুল আপনি আপনি তো এখনো ব্যথা কি জিনিস বুঝেন নাই, আপনি এখনো পর্যন্ত দুঃখ কি জিনিস আপনার অনুভব হয় নাই, ওগো নবী আপনি কেন কেঁদেছেন? আমার নবীর কাছে যদি আপনার সেই যোগ্যতা থাকে আপনি মোরাকাবা মুশাহাদায় যদি আমার নবীর থেকে জিজ্ঞেস করেন, আমার নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, ওগো মানসুরুল উম্মত আমি কেঁদেছি কি জন্য জানো? আমি বাবার জন্য কাঁদি নাই, মায়ের জন্য কাঁদি নাই, টাকার জন্য কাঁদি নাই, কেউ আমাকে মেরেছে সেজন্য কাঁদি নাই, আমি আমি নবী তোমাদের জন্য কেঁদেছি তোমরা উম্মতদেরকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ, এই নবীর মাহফিল করতেছি, ঠিক কিনা? নবী এখনো কাঁদেন কিনা বলেন না, কাঁদেন কিনা? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ঠিক কিনা বলতে পারবেন আমার সাথে? দিন রাত কাঁদি শুধু
নবী কে পেতে মোদের জন্য কাঁদেন নবী হই মু হচ্ছে না মোদের জন্য এই তে তিন রাত কাঁদি শুধু নবী কে পেতে মোদের জন্য কাঁদেন নবী আরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না ঠিক কি না দু তিন দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী সালাত নিয়া নবী এসে সিজদার অবস্থায় কিসের অবস্থায় নবী বলেন আমি এসেছি তোমাদের জন্য নবী কাদের জন্য এসেছেন বলেন না কাদের জন্য আমার নবী এসেছেন আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহর নবীকে আজরাইল এবং জিবরাইল দুজনে প্রশ্ন করলেন ও রাসূল আপনি কি জমিনে থাকবেন না আসমানে উঠে যাবেন বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী উত্তর দেয় চোখের পানি ছেড়ে আমার নবী বলেন এ জিবরিল শোনো শোনো আমি তো এসেছি আমার উম্মতদের জন্য আমি কিভাবে আমার উম্মতদেরকে ছেড়ে চলে যাব না না তা হবে না আল্লাহ পাককে বলো আমি আমার উম্মতদেরকে বুকে নিয়ে থাকতে চাই আমার নবী চাইলে আরশ আজিমে চলে যেতে পারতেন ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকে পড়তেন আরো সে উম্মতের মায়ায় পরে শুয়ে আছেন মদিনায় আল্লাহ বালালি নবী এখনো কাঁদে কিনা কিতাবের নাম রহমতে খুদা বে উসিলায়ে আউলিয়া আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখতেছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন 120টি কাতার হবে কয় কাতার বলেন কয় কাতার ওই কিয়ামতের ময়দানে 120টি কাতার হবে সবার মুখে ইয়া নফসি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কায়েম কিয়ামত কায়েম করবেন কিছুদিন আগে আমার নবীকে তুলে নেবেন যখন রোজা মুবারক খোলা হবে নবীর রোজা মুবারক যখন খোলা হবে দেখবে সেখানে চতুর্দিকে পানি আর পানি এখন বুঝবেন কোন নবীর উম্মত হয়েছেন কিভাবে আপনি নামাজ ছাড়া জমিনে চলেন কিভাবে মার খেদমত ছাড়া আপনি বুক ফুলিয়ে জমিনে চলেন আমার নবী তো এগুলো করার জন্য আপনাদেরকে দিন ইসলাম উপহার দেয় নাই ঠিক কিনা আমার নবীর আদর্শ মা বাবার খেদমত করা আমার নবীর আদর্শ বাজামাতে নামাজ আদায় করা আমার নবীর আদর্শ সদা সর্বদা সত্য কথা বলা ঠিক কিনা এ বায়রা সময় বেশি নাই দেখতেছেন করোনা ভাইরাস একদিকে আমাদেরকে তাপ্পা মেরে নিয়ে যাচ্ছে আমাদের কত প্রাণ নিয়ে গেছে কিছুদিন আগে আমাদের খাগড়াছড়ির একজন সিংহ পুরুষ ভাই সুলাইমান সাহেব যাকে আমরা গত মাহফিলেও দেখে এসেছি ওনাকেও নিয়ে গিয়েছেন ঠিক কিনা
আমাদেরকেও এভাবে দিন চলে যেতে হবে কিনা বলেন। থাকার প্রোগ্রাম আছে এই দুনিয়া অল্প দিনের, থাকার জায়গা না, শত চেষ্টা করেও তুমি থাকতে পারবে না, ঠিক কিনা? এই দুনিয়া অল্প দিনের, থাকার জায়গা না। একটু করে মনটা একটু নরম করেন, আজকে থেকে নিয়ত করেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। পড়বেন? কে কে পড়বেন? নারে তাকবীর, নারে রিসালত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা যুব কমিটি। এই দুনিয়া অল্প দিনের, থাকার জায়গা না, শত চেষ্টা করেও তুমি থাকতে পারবে না। হায় হায় বুঝলাম আমি, হায় হায় বুঝলাম আমি, এই দুনিয়া নয় আসল ঠিকানা, ডাইনে মাটি বামে, হে মাটি মাটির বিছানা। সলাত দুনিয়া একশত বৃষ্টি কাতার হবে, ঠিক কিনা? আমার নবীর রওজা যখন খোলা হবে দেখবে চতুর্দিকে পানি আর পানি। ওই আল্লাহ মামতিয়ামদিয়ার খান নইমি বর্ণনা দিচ্ছেন, কিরে নবীর রওজা চতুর্পাশে তো সীসা ডালায় আছে, এখানে পানি করতে আসলো, পানি করতে আসলো, আহা, উনি হাদিস গবেষণা করতে 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 এক পর্যায়ে হাদিসের মর্ম তিনি বুঝে দিচ্ছেন। ওগো রসূলের আশিকরা, রসূলের উম্মতরা, রসূল যেদিন থেকে এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর সব কিছু মহব্বত ছেড়ে যেদিন নবী পর্দা হয়েছেন, সেই দিন থেকে নবী কামত পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীর উম্মতের ব্যথায়, উম্মতের বিচ্ছেদে যে কেঁদেছেন, যা চোখের পানি আমার প্যারা রসুল জেরে ছেড়েছেন, ওই সমস্ত চোখের পানি ওই রজাই মুবারকের চতুর্পাশে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য কাঁদতে কাঁদতে সারা রজাই মুবারকের চতুর্পাশে পানি আর পানি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আজকে সেই নবীকে দেখি নাই, সেই নবীকে দেখারে কোনো সুযোগ হয় নাই। আল্লাহ আজকের এই মিলাদুন নবীর উসিলায়, আল্লাহ তোমার বান্দারা যারা এসেছে আর সবাই তো নবীকে দেখতে চায়, আল্লাহ তাদের ঘরে ঘুমে চতনে একবার হলো তোমার মাহবুব নবীর দিদার দান করিও। বলেন না আমিন, আর একটু বড় করে বলি আমিন। আজায়ে আগার খাব মে সরকার মদিনা, একটু দিল থেকে বলেন, একটু মন থেকে বলেন, হয়তোবা আপনার ঘরে আমার নবী এসে যাবে, হয়তোবা আল্লাহ আমার নবীর দরবারে আপনাকে নিয়ে যাবেন। আজায়ে আগার খাব মে সরকার মদিনা, আজায়ে আগার খাব মে সরকার মদিনা, সরকার মদিনা, আ যায় আগর খাব মে সরকার মদিনা। সলাত দুনিয়া কেমন নবী, কেমন নবী, কেমন নবী, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গোটা রজাই মুবারকের চতুর্দিকে ফানি আর ফানি। এগুলো কিসের পানি? আমার নবীর চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর শিক্ষা, আমার নবী এসেছেন কিসের অবস্থায়, সজদা কোথায় করে? নামাজে। কোথায়? তো নবী বলতেছেন, হে আমার মিলাদুন নবী কারণে ওয়ালা, এ আমি রসুলকে মহব্বত কারণে ওয়ালা, আমি রসুল আমার মায়ের গর্ভ থেকে যখন এসেছি আমি সাজিদার অবস্থায় এসেছি, আমার উম্মতরা তোমরাও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সাজিদা করো।
কি করো? আচ্ছা, আল্লাহ অনেক কিছু আমাদের জন্য ফরজ করেছেন কিনা? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? তো আল্লাহ আমাদেরকে অনেক ইবাদত ফরজ করেছেন, ঠিক কিনা? নামাজ, আপনি যাকাত হতো মক্কা নয় মদিনা থেকে, ঠিক কিনা? কিন্তু নামাজ কোত্থেকে ফরজ হয়েছে? জমিন থেকে? আমেরিকা থেকে? মহালচরি থেকে? মক্কা থেকে? মদিনা থেকে? না না না, নামাজ আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আজিম থেকে। সেজন্য আল্লাহকে যদি কেউ জালালিয়ত থেকে আল্লাহর রহমানকে যদি আনতে চায়, তাহলে তার একটা ব্যবস্থা, ওই ব্যবস্থার নাম হচ্ছে সজদা। আল্লাহকে যদি কেউ জালালিয়ত থেকে, কহারিয়ত থেকে কেউ যদি আল্লাহকে রহমানিয়তে আনতে চায়, তার একটা কাজ করতে হবে, সেই কাজের নাম হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ কোত্থেকে ফরজ করেছেন বলবেন না? কোত্থেকে? আমার কথা বোঝা হচ্ছে? আমি শেষ করে দেব, আমি ওয়াজ করার কথা ছিল না, সেজন্য বিশেষ বক্তাকে বসাইলাম। তা আপনারা, আপনাদের অনুরোধে আমার ওয়াজ তো প্রত্যেক দিন আপনারা শুনেন, বায়ন্তর হারি ইবে তো ফাত হইতেন শীতকাল আইলি হর রহমে ফাত হইলে উত্তারে। তো আমি বেশি দীর্ঘক্ষণ করবো না, হুজুর কাবলা আসার আগ পর্যন্ত আমি আর দু একটি কথা আপনাদের খেদমতো বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আসেন, নামাজ কোত্থেকে ফরজ বলেন, কোত্থেকে, কিভাবে? আর মেরা যেতে গেলেন নবী ভোরা কেতে চরে, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের তরে, উম্মতের তরে। কাদের জন্য? কাদের জন্য? সবাই বড় করে বলে, কাদের জন্য নামাজ? মিরাজেতে গেলেন নবী বোরা কেতে চরে, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের তরে, উম্মতের তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো সার, রহমতে আলা উম্মত হর, রহমতে আলাম যিনি একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলাম যিনি উম্মত সরকার। সালাতুন আলা।